বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমসি বিলবে আপনাদের স্বাগত, আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি যে প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আমার ঠিক এখানে একটি ডিভিআর দেখতে পাচ্ছেন খোলা, এটির হার্ড ডিস্ক ভালো, এটির জন্য দুইটা হার্ড ডিস্ক আনা হয়েছে, কিন্তু দুইটা হার্ড ডিস্কই ভালো, কিন্তু মন সমস্যা হচ্ছে আর ডিভিআরে যখনই আমরা ঢুকি তখনই দেখা যায় যে হার্ড ডিস্ক ইরর। তো কী মেসেজটা দেখায় সেটা আমরা দেখি এবং এটা কীভাবে সমাধান করবেন সেটা আমাদের সাথে আলোচনা করব। চলুন আগে দেখে নেই যে কী প্রবলেমটা এখানে হয়। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই হার্ড ডিস্কটি কিন্তু প্রপারলি লাগানো আছে, নতুন একটি হার্ড ডিস্ক, এবং এখানে আমাদের রেকর্ডিংয়ের কোনো কিন্তু ডেট দেখাচ্ছে না। আজকে জানুয়ারির 9 তারিখ 2021, তো জাস্ট 9 তারিখ, মানে এই হার্ড ডিস্কটা আছে এখানে লাগানো। এখন কথা হচ্ছে এখানে কোন জায়গায় ইরোরটা দেখে আমরা সেটা দেখবো, সেই জন্য আমরা আবার রাইট বাটন ক্লিক করে আপে চলে যাব। আপ উইন্ডোজে চলে যাওয়ার পর এখন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব, তারপর হার্ড ডিস্ক ইনফো। তো হার্ড ডিস্ক ইনফোতে যাওয়ার পর আপনারা আশা করি ইজিলি দেখতে পাচ্ছেন এখানে 4 TB হার্ড ডিস্ক, মানে 3.63 TB সেখানে শো করতেছে এবং এটা ইরোর দেখাচ্ছে। তো মূলত হচ্ছে এটাই সমস্যা, এর জন্য আমরা কিন্তু আরেকটা হার্ড ডিস্ক নিছিলাম, তো একই সমস্যা। এই সমস্যাটা কী জন্য হয় সেটা হচ্ছে কথা। তো এই সমস্যাটা হয় মূলত আমাদের এখানে দুইটি কেবল আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে এই কেবলটা হচ্ছে ডাটা ইন, যেটার মাধ্যমে আপনার হার্ড ডিস্কে টোটাল সব সিসি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেটা রেকর্ড হয়। এটা হচ্ছে গিয়ে টোটাল ভোল্টেজটা। তো আমাদের এখানে টোটাল ফল্টটা হচ্ছে গিয়ে এই কেবলটা। এখন বলবেন যে এই কেবলটা যদি ফল্ট থাকে তাহলে এখানে হার্ড ডিস্ক ইরর দেখাচ্ছে না, মানে কিছু বুঝলাম না। তো চলুন এটাই আমি আপনার সামনে তুলে ধরবো যে এখন এটা কী ধরনের প্রবলেমটা হয় এবং কীভাবে এটা আপনার সমাধান করবেন। তো প্রথমে আমি যে কাজটা করতেছি, আমি যেহেতু এই কাজগুলো প্রফেশনাল করি সেই জন্য সেহেতু আমি আপনাদের দেখাচ্ছি, আমি হার্ড ডিস্কটা খুলে এখানে এখানে যে পাওয়ার কেবলটা আছে সেটা আমি খুলে নিলাম, ডাটা যেটা লাগানো আছে সেটা আমি এখন খুলে দিলাম। তো আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে আমাদের ইরর দেখাচ্ছে। তো ইরোরটা কেন দেখাচ্ছে, আমি এখান থেকে আমাদের এই 12 ভোল্টের কানেক্টরটা খুলে নিই। কানেক্টরটা খুলে নেওয়ার পর এখন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে প্রতিটি কানেক্টরে কিন্তু একটু গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি দেখতে পাচ্ছেন প্রতিটি কানেক্টর কিন্তু গ্যাপ। আমি কিন্তু এখানে আপনাদের ডিসপ্লেতে আমি আবার মার্ক করে দেখাবো কোন জায়গাটা আমি কথা বলতেছি। তো এই গ্যাপগুলো হচ্ছে আমাদের মূল সমস্যা, আসলে কোনো হার্ড ডিস্কের সমস্যা না, আমাদের ডিভিআরও সমস্যা না, সমস্যা হচ্ছে এই কেবলে। তো এটা আমরা কীভাবে ঠিক করবো, এইটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় হয়ে আছে, এগুলোকে আমাদের আটাই দিতে হবে। আটাই দিলে কী হবে, এটির মাধ্যমে যে ভোল্টেজটা আমাদের হার্ড ডিস্কে যাওয়ার প্রয়োজন ঠিক ততটুকু ভোল্টেজে কিন্তু আমাদের হার্ড ডিস্কে যাবে, মানে 12 ভোল্টটা হার্ড ডিস্কে যাবে, তখন হার্ড ডিস্ক সচ্ছলভাবে চলবে। তো কখনো দেখা যায় এই পিনগুলো আপনার যদি ঠিকমতো সোজা না করে লাগাই দেন, লাগাই দেওয়ার পর একটু যাতা দেওয়ার পর কিংবা হালকা নাড়াচাড়া করার পর হার্ড ডিস্ক কাজ করবে, কিন্তু দুদিন পর আবার সেম সমস্যা, হার্ড ডিস্ক ইরর দেখাবে, আপনার কোনো রেকর্ডিং থাকবে না। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে পিনগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য ধরুন, প্রতিটা পিন কিন্তু এখানে গ্যাপ, আমরা এই পিনগুলো আগে একসাথে সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো সেটার জন্য আমি টেস্টার ব্যবহার করবো, ঠিক এই ধরনের একটা টেস্টার ব্যবহার করবো, এবং টেস্টারটা ব্যবহার করবো কীভাবে আমি এটা করবো সেটা দেখবেন। তো বন্ধুরা, এখানে যে এই যে পিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কাজ হচ্ছে একটি টেস্টার যা যেকোনো কিছু নিয়ে এই পিনগুলোকে একদম এইভাবে আপনার একদম প্রান্তে নিয়ে আসতে হবে, ঠিক সবগুলোকে এইভাবে, ঠিক এইভাবে সবগুলোকে আপনারা এইভাবে নিয়ে আসবেন যাতে এখানে কোনো গ্যাপ না থাকে। যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হার্ড ডিস্কে প্রপার ভোল্টেজ আসবে না। তো সবার আগে যে কাজ আমাদের এই গ্যাপটা টোটাল ফিল আপ করতে পারবে। তো এখন দেখুন আমাদের কিন্তু প্রতিটা পিনের মধ্যে এখন কোনো গ্যাপ নাই, টোটাল গ্যাপটা এখন রিকভার হয়ে গেছে। এখন আমি যদি এই কেবলটা লাগাই তো দেখতে পারবেন যে কী হয়, এটা আপনাদের সামনে প্রমাণ হয়ে যাবে। আমার এই হার্ড ডিস্কটা কিন্তু ভালো, এবং কী জন্য ভালো বললাম সেটা আমি আপনাদের সামনেই তুলে ধরবো। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পিনগুলো কিন্তু খুব ভালো করে আটায় দিছি। তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনারাও পড়ে থাকেন, যার কারণে অনেক সময় অনেক ইঞ্জিনিয়ার নিয়ে আসেন কিন্তু তাদের একটু ভুলের জন্য জিনিসটা বারেবারেই হয়। তো আপনাদের আমি একটু অ্যালার্ট করে দিলাম যে এই প্রবলেমটা মূলত আপনারা যাতে বুঝতে পারেন যে এটার কারণে হয়ে থাকে। তো চলুন এটা এখন আমরা কানেকশন করি এবং কানেকশন করে দেখবো যে আমাদের এটা প্রপার কাজ করতেছে কিনা। এই হচ্ছে আমাদের কানেক্টরটি এখন আমরা ডিভিআরে কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিভিআরে কানেকশন করা হয়ে গেছে, এবং আমি কিন্তু এখন সরাসরি এটি হার্ড ডিস্কে কানেকশন দিয়ে দিব। তো আপনারা একটা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা যখনই কাজ করবেন অবশ্যই ডিভিআরে যে পাওয়ার কেবল আছে সেটা খুলে নেবেন, এইভাবে এটা খুলে নেবেন, তাহলে এটা ডিভিআরে পাওয়ার ডাউন হয়ে যাবে। যদি আপনারা প্রথম দিকে কাজ করে থাকেন তো অবশ্যই এটা পাওয়ার ডাউন করে নেবেন, নতুবা একটু মিস্টেকের জন্য আপনার ডিভিআর নষ্ট হতে পারে। তো সেই জন্য বললাম আগে পাওয়ার ডাউন করে নেবেন, মানে অ্যাডাপ্টারটা খুলে নেবেন, তারপর এভাবে আমরা হার্ড ডিস্কে কানেক্ট করবো। দেখুন আপনারা ঠিক এইভাবে কানেক্টিং করবেন, আর এখানে যে ডাটা কেবল দেখতে পাচ্ছেন সেটা এইভাবে এখানে কানেক্ট করে দিবেন, তাহলে আপনাদের প্রাইমারি সেকশনের কাজ শেষ এবং আমরা এখানে হার্ড ডিস্কটা বসাই দিব। তো আরেকটা জিনিস বলি, যদি আপনাদের ডিভিআর খোলা থাকে এইভাবে থাকে, কাভারটা অবশ্যই দিয়ে রাখবেন, নতুবা পানি টানে পড়লে অবশ্যই সমস্যা হয়। আমি যেহেতু খুলে রাখছিলাম সেহেতু আপনারা খোলাই দেখছেন, বলতে পারেন যেটা খোলা কেন। তো এখন আমরা যে কাজটা করবো, আমাদের এই যে অ্যাডাপ্টারের যে কানেকশনটা সেটা আমরা এখন ডিভিআরে দিয়ে দিব,
আর ডিবেটটা যেহেতু পাওয়ার ডাউন হয়ে গিয়েছে সেজন্য আমাদের ডিবেটটা অন হতে যে সময়টা লাগে সেই সময়টা আমাকে দিবেন। তো এখন আমাদের এই হার্ড ডিস্কটা কিন্তু এখন টোটালি পাওয়ার পাইছে এবং কিভাবে পাইছে এবং কি হচ্ছে সেটা আমরা মনিটরে দেখবো, সেজন্য একটু অপেক্ষা করবো, আমাদের ডিবিআরটা অন হোক, তারপর আমরা দেখে নেবো যে আসলে আমাদের এই কাজটা প্রপার ঠিক মতো হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিবিআর কিন্তু এখন অন হওয়া শুরু হয়েছে এবং প্রায় 30 সেকেন্ডের মতো সময় নেয় টোটাল কার্যক্রম শেষ হইতে। তো আমরা এই সময়টা অপেক্ষা করি। আমাদের ডিবিআর কিন্তু এখন রানিং হয়ে গিয়েছে এবং এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে মূল যে ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক পাইছে কিনা। তো সেজন্য আমরা সরাসরি রাইট বাটন ক্লিক করব এবং আমরা মেন মেনুতে চলে যাব, এখানে ওকেতে দিয়ে দিব। ওকেতে দিয়ে দেওয়ার পর আমরা এখানে আবার ওকেতে দিয়ে দিলাম, তারপর আমরা প্লেব্যাকে চলে যাই। এখন যদি আমরা প্লেব্যাকে নেই তাহলে একটু সময় নিচ্ছে। এই সময় নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার এই হার্ড ডিস্কের যে 12 ভোল্টটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা আগে পায় নাই, সেজন্য সাথে সাথে প্লেব্যাক দেওয়ার সাথে সাথে কিন্তু ঢুকে গেছিলো। আর এখন ইজিলি প্লেব্যাকে ঢুকতে সময় নেবে। এবং এখানে আপনার একটা যদি জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু গতকালকে রেকর্ড আমি এখানে যদি চাই দেখতে দেখতে পারবো। আমি 8 নম্বর তারিখটা সিলেক্ট করলাম এবং এখান থেকে শর্ট সিলেক্ট করলাম, আমি 8 নম্বর ক্যামেরার মানে গতকালকের তারিখটা সিলেক্ট করলাম আমি এবং এখানে প্লেতে দিয়ে দিই। আগে যখন প্লে দিছি তখন কিন্তু কোনো কিছুই প্লে হয় নাই, এখন কিন্তু আমার গতকালকের মানে গত 8 তারিখের 8ই জানুয়ারি যে রেকর্ডগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এর আগের ডেট থেকে দেখতে পাচ্ছি না, কারণ 7 তারিখে এই ডিভাইসের হার্ড ডিস্কটা ফরম্যাট দেওয়া হয়েছিল এই শুধু এই ইরর প্রবলেমের জন্য। তো এখন আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, আমরা এখান থেকে আবার আপ মেনুতে আপ উইন্ডোসে দিয়ে দিলাম। আপ উইন্ডোসে দিয়ে দেওয়ার পর আমরা এখানে চলে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে চলে যাওয়ার পর আমরা হার্ড ডিস্ক ইনফোতে চলে যাব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের যে 3 টেরাবাইট হার্ড ডিস্ক 4 টেরাবাইট হার্ড ডিস্কটা আছে সেটি ইরর দেখাইতেছিল কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। এই নর্মাল হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমাদের এই ভোল্টেজ ফল্ট। তো আশা করি বুঝতে পারছেন যে হার্ড ডিস্কের ইরর মেসেজটা কেন আসে আর ইরর মেসেজ দিলে আপনারা কী করতে হবে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানাই দেন কেমন হলো। সিসি ক্যামেরা সম্বন্ধে যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানাই দেন কেমন হলো, সবার সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যান। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।